বলছে গাও পুনো পুনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আচ্ছা সরল করিয়া মন মানে আমরা কি মন কঠিন করে গাইছি, মন কঠিন করে ভগবানকে দিচ্ছি, তাহলে সরল মনটা কেমন জিনিস? বলছে বারাণসী উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিলেন, প্রভুর ভক্ত, মানে ওজনে হবে 100 কেজির ওপরে, চেহারা এমন একটু 100 কেজির ওপরে চেহারা হবে। তা মনের সরলতা যদি ঠিক থাকে ভগবান আসতে বাধ্য হয় কেমন দেখুন। বলছে কোনো জায়গায় অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি পড়লে সেই ভক্ত, তার নাম হচ্ছে কানাইয়া, কানাইয়াকে যদি কেউ নিমন্ত্রণ করে প্রথম ব্যাচে বসে আর বিবাহের অনুষ্ঠানের শেষ ব্যাচ যে আছে খাওয়া শেষ হয় সেই ব্যাচে ওঠে, মানে কত খায়। তাই এই জন্য বাড়ির লোক অত খাওয়া দিতে পারছে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। বলছে তোর খাওয়ানো আমাদের গৃহে, এই গরিব গৃহে আমাদের পক্ষে সম্ভব নয় বাবা, তুই নিজের খাদ্য নিজে জোগাড় করে নে। বাড়ি থেকে বেরিয়ে মানে বের করে দিয়েছি কানাইয়া। তাই হেঁটে যাচ্ছে ঠিক বারাণসীর কাছে একটা মন্দিরে এক মহন্ত, মানে বাবাজি মানুষ বৈষ্ণব, তাকে দেখতে পেয়ে সকাল থেকে হেঁটে যাচ্ছে। তো কানাইয়া কিছু খাইনি, তা বাবাজির কাছে গিয়ে বলছে বাবাজি আজকের আপনার মন্দিরে কিছু আহার হবে? বলছে এসো খেয়ে যাও। বলছে শুধু আজকের জন্য নয়, আমি সারা জীবনের জন্য আপনার মন্দিরে থেকে যেতে চাই। বলছে সারা জীবনের জন্য? না না এমনি থাকবো না, আমাকে টাকা পয়সা পারিশ্রমিক দিতে হবে না, বিনিময়ে আমি আপনার কাজ করে দেব। কি কাজ করবেন? না ফুল তুলে দেব, কাঠ ভেঙে দেব, আপনার হাতে হাতে আমি সব কাজ করে দেব, জল তুলে দেব, যা বলবেন তাই কথা শুনব, বিনিময়ে একটু আমাকে খাওয়া দিতে হবে। তা মন্দিরের বাবাজি মনে মনে চিন্তা করলেন বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে যদি কেউ কাজ করে তে তো ভালো কথা, তাই এসো বাবা আমার মন্দিরেই থাকো। থেকে গেল মন্দিরে। এইভাবে কিছুদিন যাবার পরে মন্দিরে হঠাৎ একদিন দেখছে আর উনুন জ্বলছে না। কি ব্যাপার বাবাজি, সকাল হয়ে গেল বেলা বয়ে যাচ্ছে আজ উনুন জ্বলছে না কেন? বলছে কানাইয়া আজকে তো একাদশী, তাই একাদশীতে আমাদের মন্দিরে আশ্রমে কোনো উনুন জ্বলে না। বাবাজি আমি যে বিনা পয়সায় খাটবো এটা ঠিক ছিল, কিন্তু আমার সব ঠিক আছে, আপনি আমাকে যা বলবেন তাই শুনব, কিন্তু একবেলা না খেতে দিলে আমি আর প্রাণে বাঁচব না বাবাজি, আমাকে খাওয়া দিতে হবে। বলছে আজ তো উনুন জ্বলবে না, তা তুই কি খাবি বল? আমাদের ফল খেতে হয় পঞ্চশস্য বর্জনীয়, তো তা তুই কিছু সেদ্ধ করে খাবি না ফল খাবি? না বাবাজি ফল খাবো। ফল খাবে? আচ্ছা কেজি তিনেক আপেল কিনে দিয়েছি, কেজি তিনেক আপেল। বলছে কানাইয়া এই আপেলগুলো আমাদের মন্দিরে তো আজকের কেউ খায় না, তুই মন্দিরের বাইরে গিয়ে একা একা খাবি, তবে খাওয়ার আগে ভগবানকে প্রসাদ নিবেদন দিয়ে তবে খাবি। ব্যাস তা কানাইয়া ফল কেটে একটু বিট লবণ মিশিয়ে মানে মনের মতো করে খাবে, তো গাছের তলায় বসে। এই রে গুরুদেব বলল আগে ভগবানকে নিবেদন দিতে। তা তৎকালীন সময়ে সবাই রামের পূজারী ছিলেন, তার প্রভু রামচন্দ্রকে নিবেদন দিয়েছে, রাজা রাম আইয়ে সীতারাম আইয়ে মেরি ভোজন কা ভোগ লাগাইয়ে, রাম আইয়ে সীতারাম আইয়ে মেরি ভোজন কা ভোগ লাগাইয়ে, রাজা
राजा राम आइए सीता राम आइए मेरा भजन कब लगाइए राजा राम आइए सीता राम आइए मेरा भजन कब लगाइए जय राम नाम शरण नियेछे रामचंद्र একা আসেনি সীতা দেবীকে সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছে সেই বৃক্ষের নিচে বলছে প্রভু আমি আপনাকে একা রাখলাম আপনি সীতা মাকে সঙ্গে করে এনেছেন তাই এনেছেন যখন আর কি করা যাবে হোক এই তিন কিলো ফলের মধ্যে থেকে এই আপনাদের খাইয়ে আমি থাকব তো ওই তিন কিলো ফল তিনজনে ভাগ করে খেলেন রামচন্দ্র সীতা দেবী আর ওই কানাইয়া ভাগ করে খেলেন ঠিক কিছুদিন পর আবার একাদশী এসে গেছে তা গুরুজির কাছে গিয়ে বলছে গুরুজি তিন কিলো ফলে হচ্ছে না কত ফল লাগবে না সাত কিলো আপেল কিনে দিতে হবে বলে সাত কিলো আপেল তা নিয়ে যা তোর একটু খিদে বেশি এটা জানি তা নিয়ে যা সাত কিলো আপেল কিনে নিয়েছে ফের এসে ওই ফল কেটে ভগবানকে নিবেদন দিয়েছে রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে ভোজন কা ভোগ লাগাই রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরা ভোজন কা ভোগ লাগাই রে রাজা রাম আইয়ে রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরা ভোজন কা ভোগ লাগাই রে যে রামচন্দ্র নাম স্মরণ নিয়েছে এইবার রাম সীতা সঙ্গে লক্ষণকে সঙ্গে নিয়ে এসেছে বলছে প্রভু কিছু বলি না বলে আপনি একে একে লোক বাড়িয়ে ফেলছেন একে আমার ভাগে কমে যাচ্ছে আর আপনি একে একে লোক বাড়িয়ে ফেলছেন আপনাকে একে আসার কথা আপনি সীতা দেবীকে সঙ্গে করে এনেছিলেন তারপরে আবার দেখতে পাচ্ছি আপনি লক্ষণকেও সঙ্গে করে এনেছেন তা কি করব বলুন রাগ হয় কিন্তু আপনার মুখের দিকে তাকালে সেই রাগটা আমার কোথায় ভুলে যায় কত সরলতা দেখুন ঠিক আছে এই এই ফলই আমরা ভাগ করে খাবো তা ভাগ করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ফের কিছুদিন যাওয়ার পর আবার একাদশী এসেছে এইবার গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুজি কি হয়েছে না সাত কিলো আপেলে হচ্ছে না হ্যাঁ আস্তে সাত কিলো আপেলে হচ্ছে না তা কত ফল লাগবে বাবা তোর না পনেরো কিলো আপেল লাগবে পনেরো কেজি আপেল তা নিয়ে যা তোর চেহারাটা একটু বেশি তুই খাস যখন তা পনেরো কিলো আপেলই নিয়ে যা এই ওকে পনেরো কিলো আপেল দিয়ে দাও পনেরো কিলো আপেল নিয়ে এখন সেই গাছতলায় এসে ফের টাকাটা কি করছে রাজা রাম আইয়ে রাম আইয়ে মেরি ভোজন কা ভোগ লাগাই রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরা ভোজন কা ভোগ লাগাই রে এবার আর বারবার ডাকতে হয়নি একবার ডাকাতেই উপস্থিত যেই বলেছে রাজা রাম আইয়ে সঙ্গে সঙ্গে রামচন্দ্র রাম এসেছে সীতা দেবী এসেছে লক্ষণ এসেছে এবার সঙ্গে হনুমানকে সঙ্গে করে নিয়ে এসেছে বলছে প্রভু আপনি বারে বারে লোক বাড়িয়ে ফেলছেন তা কি করব আপনার ওই সুন্দর মুখ দেখে আমার আর ঝগড়া করতে ইচ্ছা হয় না আচ্ছা হোক এই পনেরো কিলো আপেল এই কজনে ভাগ করে খাই এইভাবে ভাগ হয়ে গেল খাওয়া হয়ে গেল ঠিক পরের একাদশীতে বলছে গুরুজি পনেরো কিলো আপেল হচ্ছে না এইবার কত আপেল লাগবে পঁচিশ কেজি বলে পঁচিশ কেজি আপেল একাদশী এলে কি তোর খিদেটা বেড়ে যায় নাকি পনেরো কেজি থেকে আবার বলে পঁচিশ কেজি মানে একাদশী এলে কি খিদেটা বাড়ে তা হোক তোর যখন এত খিদে তা তুই নিয়ে যা এইবার কানাইয়া ফলটা নিয়ে আর কাটেনি ভগবানের যে ভোগ নিবেদন দেবে কাটেনি একেবারে গাছের নিচে রেখে রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরি ভোজন কা ভোগ লাগাইয়ে রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে
रामचंद्र सपरिवारे एबार उपस्थित। राम लक्ष्मण सीता हनुमान भरत शत्रुघ्न कि ব্যাপার কানাইয়া তুমি ভোগ নিবেদন না করে আমাদের ডাকাটা কি করছো? বলছে আগে পরিমাণটা দেখে নি তারপরে ভোগটা লাগাবো। মানে পরিমাণটা দেখে নি মানে? বলছে আপনি তো প্রতিবারে বারে একজন একজন করে তো বাড়িয়ে যাচ্ছেন, তা আমি বুঝে উঠতে পারছি না এবারে কত আসবেন, তাই আগে আমি দেখে নি আপনারা কতজন আসবেন সেইভাবে আমি ফলটা কাটব। তা পঁচিশ কেজি ফল কানাইয়া একা কাটবে কিভাবে? তা রামচন্দ্র সীতা দেবীকে বলছে, সীতা তুমি ফলটা কাটো, লক্ষণ ধুয়ে নিয়ে এসো, শত্রুঘ্ন তুমি কলা পাতা নিয়ে এসো, আমরা সবাই একসাথে বসে খাবো, এইভাবে সাজিয়ে মানে বলে দিয়েছি। আর এদিকে গুরুদেব মনে মনে চিন্তা করছে, কানাইয়া প্রতিবারে এত ফল নিয়ে যে ফলটা নিয়ে করে কি? তার চুপি চুপি বাইরে আশ্রম থেকে এসে দেখছে কানাইয়া একটা গাছের নিচে বসে বসে মনের আনন্দে কি যেন বলছে। তার কাছে গিয়ে বলছে, কানাইয়া এই তুই যে এত ফল আনলি, ফলগুলো করলি কি? বলছে করব কি, ওই তো মা সীতা ফল কাটছে, প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? লক্ষণ কলা পাতা আনতে গেছে, শত্রুঘ্ন ফল ধুইতে গেছে, ভরত দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না গুরুদেব? বলছে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। যখন কানাইয়া বলতে 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 পেছন দিকে সরে এসে গুরুদেবের অঙ্গটা ধরে বলছে, গুরুদেব আপনি দেখতে পাচ্ছেন না, দেখুন এই দেখুন এই প্রভু রাম দাঁড়িয়ে রয়েছে। যখন গুরুদেবের অঙ্গ পরশ করেছি, ঝরঝর করে গুরুদেবের নয়ন মারি বরিষিত হচ্ছে। আরে কানাইয়া, আমরা সারা জীবন একাদশীর উপাচার করে গেছি, ভগবানকে ডেকে গেছি, ভোগ নিবেদন দিয়ে গেছি, নির্জলা উপোস একাদশী করেছি, কিন্তু ভগবান কোনদিন এসে এমন ভাবে খাইনি রে কানাইয়া। ওরে কানাইয়া, কানাইয়া রে আমি জানতাম গুরুর অঙ্গ পরশে শিষ্যের মুক্তি লাভ হয়, কিন্তু তোর পরশে আমার দিব্য চক্ষু খুলে গেল রে কানাইয়া। তোর মনে যে সরলতা, সরল সিধে সাদা ভোলা ভালা, এই যে সরলতা দিয়ে ভগবানকে ডেকেছে, ভগবান তোর হাতে খেতে বাধ্য হয়েছে রে কানাইয়া। তুই বড় সৌভাগ্যবান, আর আমিও খুব সৌভাগ্যবান যে তোর হতে আমি আমার প্রভু রামচন্দ্রকে দর্শন করলাম কানাইয়া। ঠিক তেমন কলিযুগে সেই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করি লাগোরা জীবের দ্বারে দ্বারে। আমরা মনে ভাবি দূর এই কীর্তন শুনে কি হবে, ওই হরি নাম করে কি হবে, কতজন জীব উদ্ধার হচ্ছে, অহংকারের বসে আমরা বলি। কিন্তু যদি একবার ভক্তিপূর্বক সরলতা দিয়ে আমি তাকে ডাকতে পারি, আমারও ঠিক কানাইয়ার মতো হয়তো ভগবান দর্শন হবে। গাও কোন পুন গৌরাঙ্গের গুণ, পুন গৌরাঙ্গের গুণ তোমরা গাও, তোমরা গাও পুন পুন
হব সংসারে এমন নাহি দেখি আর প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করতে করতে নাম বিতরণ করতে করতে হঠাৎ হঠাৎ কৌশরী আছাড় খেয়ে পড়লেন ভূমিতে। ওগো কি হয়েছে গো আমাদের গৌর সুন্দরীর, যে গৌর সুন্দর যাকে পাবার জন্য কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর যোগ তপস্যা করেও তার চরণ সান্নিধ্যে পায় না, আজ সেই গৌর সুন্দর ভূমির ওপর আচার খেয়ে পড়ে গড়াগড়ি যায়। কি হয়েছে আমাদের গৌর সুন্দর? গৌর হরি ধুলায় লুটিয়ে পড়ি আর বলছি, নাথ লিয়া গুর হনাথ নাথ বলি হনাথ নাথ বলি তো ভূমি তেল এই দেখো চেয়ে দেখো গৌরহরির দিকে লক্ষ্য করে দেখো, বলে লুটায়ে পড়েছে লুটায়ে পড়েছে আজ লুটায়ে পড়েছে আমার গৌর গৌর হরি লুটায়ে পড়েছে আমার গৌর গৌর হরি লুটায়ে পড়েছে আমার সোনার গৌর হরি লুটায়ে পড়েছে আমার সোনার গৌর হরি লুটায়ে পড়েছে। হাগো
লুটিয়ে পড়েছে কেন, গৌর সুন্দরের কি হয়েছে? বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, ব্রজ ভাব আশা দিতে সেই তো এসেছে, ব্রজ ভাব আশা দিতে সেই তো এসেছে, ব্রজ ভাব আশা দিতে সেই তো এসেছে, ওই নবদ্বীপ সিন্ধু মাঝে সেই তো এসেছে, নবদ্বীপ সিন্ধু মাঝে সেই তো এসেছে, সে এসেছে মেনে নিলাম। আর কি হচ্ছে? বলি ভেসে যাই ভেসে যাই, 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 নয়ন জলে গোরা রাই ভেসে যাই ভেসে যাই, নয়ন জলে গোরা রাই ভেসে যাই ভেসে যাই, আর নয়ন জলে গোরা রাই ভেসে যাই ভেসে যাই, নয়ন জলে গোরা রাই ভেসে যাই ভেসে যাই, নয়ন জলে গোরা রাই ভেসে যাই ভেসে যাই, নয়ন জলে গোরা রাই ভেসে যাই, পাবনী বহিছে মানে পতিত পাবনী গঙ্গা। গৌরহরের নয়ন হতে এমন ভাবে, অরুণের ধারা হতে এমন ভাবে বেয়ে চলে যাচ্ছে দেখি বৈষ্ণব কবি মনে ভাবছি, নয়ন হতে যেন গঙ্গার ধারা অবিরত বয়ে চলেছে। তাই পদকার বলছে, যেন পাবনী বহিছে, পাবনী বহিছে, পাবনী বহিছে, পাবনী বহিছে, গৌরহরির নয়ন হতে পাবনী বহিছে, গৌরহরির নয়ন হতে বহিছে, গৌরহরির নয়ন হতে পাবনী বহি, যেন গৌরহরির নয়ন আহা বহে ধারায় অবিরত, গৌরহরি নয়ন আহা বহে ধারায় অবিরত, গৌরহরি নয়ন বিরাই গৌর হরি বল হরি বল হরি বল, আজ গৌর সুন্দর এনা ভাবে তার আগে একটু উপমা বলে দিই। আজ যে লীলা পরিবেশন করব সেই লীলার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। কিন্তু লীলা প্রারম্ভে এই যে গৌর চণ্ডিকা, গৌর লীলার কথা কিছু শ্রবণ করছি বা গৌর লীলার কথা শ্রবণ করলাম, কারণটা কি? কারণ আজকের বাংলাদেশ, এখন বাংলাদেশ নাম, তখন বাংলাদেশ ছিল না, অবিভক্ত বাংলা। সেই অবিভক্ত বাংলার খেতড়ি গ্রামে বৈষ্ণবদের একটা সম্মেলন হয়েছিল, মহাপ্রভুর জন্ম নেবার পরে একটা সম্মেলন হয়েছিল, বৈষ্ণবরা লীলা কীর্তন গান গাইতেন, কৃষ্ণলীলা গাইতেন। কিন্তু এই যে লেখনী গাইবার পূর্বে গৌরচণ্ডিকা, এর মানে কি? কৃতজ্ঞতা, আমার বৈষ্ণব দাস নরহরি ঠাকুর, নরহরি দাস সেই খেতড়ি মহোৎসবে উঠে বলেছিল, হ্যাঁ গো তোমরা যে কৃষ্ণলীলা গাইছ, কৃষ্ণলীলা গাইবার পূর্বে গৌরীর কথা বলছ না তো, এটা কিভাবে সম্ভব? যদি গোরা নাই হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেহে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। তোমরা যে লেখনী গাইছ রাধা কৃষ্ণের প্রেমলীলা রসলীলা রূপলীলা যে পরিবেশন করছো, এই লেখনী কোথায় পেতে যদি আমার গৌর সুন্দর না হতো? আজ যার হতে এই জগৎ মাঝে লীলা কীর্তন প্রচার হলো, তাকে বাদ দিয়ে মা লীলা সম্পূর্ণ হয় কখনোই সম্ভব নয়। তাই অল্প হলেও কিছুটা হলেও গৌরচণ্ডিকা রস আমাদের আস্বাদন করতে হবেই, কারণ যদি না করি আমার গৌর সুন্দরের প্রতি অবমাননা করা হয়। তাই গৌরীর কৃতজ্ঞতার উদ্দেশ্যে আমরা কিছু গৌরচণ্ডিকার রস শ্রবণ করলাম। গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল
সব নর নারী ওরা এই রূপে উদ্ধারিত সব নর নারী ওরা এই রূপে উদ্ধারিত সব নর নারী আরে এ রাধা মোহন কহে লহিল হামারে এ রাধা মোহন কহে লহিল হামারে এ রাধা মোহন কহে লহিল হামারে এ রাধা মোহন কহে লহিল এই রূপে উদ্ধারিল সব নর নারী আহা এই রূপে উদ্ধারিল সব নর নারী এই রূপে উদ্ধারিল সব নর নারী এই রূপে উদ্ধারিল সব নর নারী গোরা এই রূপে উদ্ধারিল সব নর নারী আরে রাধা মোহন কহে লহিল হামারি এ রাধা মোহন কহে লহিল হামারি ঝাপট না গুড় গুড় লম্পট নট হি নট পট বসন ধারা ঝাপট না গুড় গুড় লম্পট নট ই নট পট বসন ধারা তা গুড় গুড় তা পট রে লুঝুন বাজত শ্রীমতী রাধা ধারায় ধারায় বাসি দাঘিনা কে ঝা দাঘিনা কে ঝা দাঘিনা জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার রসে ভাবিত ছিলাম এবার আমরা শ্রীধাম বৃন্দাবনের রসমাধুর্য আস্বাদন করবো